আসসালামু আলাইকুম আমি রহমান তফিক পড়াশোনা করছি সুইসরতী মেডিকেল কলেজ এমনি বিএস্তিতেও বসি আমাদের এই মেইনলি মেনলি প্ল্যাটফর্মটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন ডেস্ট রিলেটেড এবং হেলথ রিলেটেড ভিডিওর জন্য ডক্টরস প্রফেশনালসও অলসো মেনলি হেলথ রিলেটেড ভিডিওর জন্যই বাট এই ভিডিওটা শুধুমাত্র এই সব কিছুর বাইরে অন্য একটা টপিক নিয়ে কথা বলা বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এবং বর্তমান যে অবস্থা এই বিষয়ে কথা বলা আর এই ভিডিওটা টোটালি আনকাট অবস্থায় থাকবে আর আমি শুধুমাত্র নিজের জন্য এই ভিডিওটা বানাচ্ছি যেন কয়েক বেশ কয়েক বছর পরে আমি নিজেই নিজেকে প্রশ্ন করতে পারি যে হ্যাঁ এই বিষয়ে আমি কথা বলেছিলাম আরেকটা কথা কেউ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে টোটাল পুরো ভিডিওটাই দেখবেন কারণ আমার কথার মধ্যে অনেক ভুল থাকতে পারে কারণ আমি অনেক ছোটো মানুষ আমার বয়সে একুশ বাইশ বছর আমার থেকে যারা সিনিয়র আছেন অনেকেই এই ভিডিওটা দেখবেন কথার মধ্যে আমার ভুল থাকতেই পারে কিন্তু আমি যা কথা বলবো এটা আমার আমার ক্ষেত্রে আমার এই যত বয়স এই বয়স পর্যন্তই যে আমার পার্সপেকটিভ ওই পার্সপেকটিভটা আমি তুলে ধরার চেষ্টা করব বর্তমানে একটা দেশের নর্মালি তার স্তম্ভটা আমার কাছে মনে হয় যে তার মেধা এই দেশের একটা দেশের পুরা মানে উপরের দিকে উঠানোর জন্য তার মেধা এবং তার যে সরকারি যে অবস্থাটা বা সরকারি ব্যবস্থাটা এই দুইটা বিষয়ে ডিফাইন করে একটা দেশের মধ্যে যদি মেধা মেধাই না থাকে তাহলে বা একটা দেশের মধ্যে যদি আপনার হার্ড ওয়ার্কিং অথবা নলেজেবল পার্সন না থাকে তাহলে ওই দেশের আসলে সত্যি কথা বলতে উন্নতি হওয়ার কথা না এখানে এই পিছনে বেশ কয়েকটা কারণ আছে আমি সরাসরি পয়েন্টে চলে যাই দেখেন একটা চাকরির পরীক্ষাতে যদি পঞ্চাশ পার্সেন্টের বেশি কোটা থাকে অথবা একটা চাকরি পরীক্ষাতে যদি সংখ্যালঘু অবস্থায় আপনার মেধাকে যাচাই করা হয় তাহলে ওই চাকরি পরীক্ষাটাতে আমার মনে হয় না যে কোনো মেধার মূল্যায়ন করা হচ্ছে আর সেকেন্ড অফ অল ঠিক আছে কোটা দিলেন সব কিছুই হলো যারা উচ্চপদস্থকেও যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে কথা হচ্ছে যে কোটা দেওয়ার পরেও যদি প্রশ্ন ফাঁস হয়ে অমেধাবীরা যে যে জায়গাতে যাওয়ার কথা ছিল যোগ্যদের সেই জায়গায় অযোগ্যরা প্রবেশ করে ফেলবে তখন ওই দেশের ব্যবস্থাটা কেমন হয়ে যাবে তারপরের কথা ঠিক আছে যাওয়ার পরও চাকরিতে যাওয়ার পরেও সে যে খুব ভালো হয়ে গেছে এরকম তো না বিষয়টা ধরেন একটা সরকারি চাকরিতে খুব ভালো হয়ে গেছে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা চাকরিতে যাওয়ার পরে হাজার হাজার কোটি টাকা মেরে দিল দেশের গরিবের হক মেরে দিল একটা প্রশ্ন ফাঁসের মাধ্যমে কি হলো আহ দেখেন একটা যার যে যোগ্যতার যে স্থানটা যার চাকরি পাওয়ার কথা সে পাইলো না অন্য একজন পাইলো অথবা কোটার যদি আপনি বাড়ায় দেন যার চাকরি পাওয়ার কথা ছিল সে পাইলো না এখানে তাহলে ওয়ান ক্যান হক মারা হয়ে গেল একটা মানুষের হক মারা তো একটা ইসলামের দৃষ্টিতে অনেক বড় একটা তাহলে অপরাধ হয়ে গেল বিষয়টা এখন আলটিমেটলি আপনি যতই নামাজ পড়েন অথবা যতই আপনি রোজা রোজগার করেন অথবা যত কিছুই করেন না কেন আপনি প্রশ্নভাষের টাকা দিয়ে আপনি ইসলামের সেবা করতেছেন বা এটা আসলে এটা গরু মেরে জুতা দানের মতো অবস্থাটা হয়ে গেল আর সেকেন্ড অফ অল দেশের দেশের উন্নতি না হওয়ার পিছনে যে মেন কারণ যে সরকারি যে কর্মকর্তারা উপরস্থ যে কর্মকর্তারা আছে তাদের যে পরিমাণ বিশাল দুর্নীতির যে অবস্থা আর সেম এই কথাটা হচ্ছে দুর্নীতি করছে ভালো কথা কিন্তু দুর্নীতি করার পরে জানার পরেও ওনাদের ধরতে পারলো না ধরার না ধরার পরেও আলটিমেটলি এ দেশের মধ্যে যে এমন একটা অবস্থা যে দুর্নীতি করে দেশ থেকে পালাই এলো তাহলে কি লাভ হইলো আসলে তাদের যারা যারা এরকম হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করলো কিন্তু আলটিমেটলি একটা গরিব অথবা মিডল ক্লাস ফ্যামিলির একটা মানুষ কষ্টের পর কষ্ট করে যাচ্ছে তাহলে তার জীবনের স্বার্থকর্তাই বা কতটুকু আর তারপরেও একটা মেন যে কথাটা ওটা হচ্ছে আপনাদের দেশের উন্নতি করার জন্য টাকার পরিমাণ খুব কম থাকে যেমন আমি একটা উদাহরণ দিই আমাদের সোহারদি মেডিকেলে দুইটা মেনলি লেকচার গ্যালারি আছে মানে দুইটা ছোটো লেকচার গ্যালারি আর একটা বড় লেকচার গ্যালারি আছে যে একটা লেকচার গ্যালারিতে এসি নাই এখন যে বিভিন্ন টাইপের মানে গরম থাকে অথবা অনেক গরমের মধ্যেও আমরা যে একটা ক্লাসে যে এসি নাই ওই ক্লাসের মধ্যে আমরা অল্টারনেট করে ক্লাস করি ধরুন ফোর্থ ইয়ার থার্ড ইয়ারের মধ্যে অল্টারনেট করে ক্লাস করি একটা এসির দামই বাগত একটা হলরুমের মধ্যে এসির দাম বড় হলে তিন লাখ চার লাখ টাকা কিন্তু একটা বড় সরকারি কর্মকর্তা হাজার হাজার কোটি টাকা মেরে দিতেছে ওই টাকাটা দেশ বিদেশে পাচার হয়ে যাচ্ছে ওই টাকাটা সামহাও খরচ হয়ে যাচ্ছে এখন একটা সরকারি কর্মকর্তা আপনাদের সামনে আসতেছে বা দুই তিনটা দুই তিনজন সামনে আসতেছে বা যারা করাপটেড কিন্তু আরও তো হাজার হাজার মানুষ আছে যারা এরকম করাপ্টেড বা আমাদের মানে আমাদের দেখার আড়ালেই বা চলে আসতেছে ওই ছাগল কাণ্ড না হলে তো আমরা জানতামই না যে ওনার অবস্থা বা একটা ইনসিডেন্ট না হলে তো আমরা জানতামই না বিষয়টা আলটিমেটলি আপনাদের যে যে জায়গায় টাকা খরচ করা দরকার ওই জায়গায় টাকা খরচ করার টাকা নাই কিন্তু যাদের টাকা আছে তাদেরকে আরও টাকা দিতে দিতে বা তাদেরকে ধনী বানাইতে বানাইতে এমন একটা অবস্থা যে অনেক উচ্চ বা অনেক উপরে চলে গেছে যে এমন এক অবস্থা যে দেশের আইন ব্যবস্থাকে তারা চোখে ধুলা দিয়া দেশ থেকে চলে যাবে অথবা সামাও পার হয়ে যাবে এটা কি কোনো দেশের একটা ন্যায্য কাজ হইল এটা দেশে প্রথমত কোটা ব্যবস্থার মাধ্যমে মেধা শূন্য দ্বিতীয়ত প্রশ্নভাষের মাধ্যমে মেধাশূন্য তৃতীয়ত টাকা মেরে দিয়ে গরিবের হক মেরে দেওয়া চতুর্থ আমি আমি তো বললাম আমাদের মেডিকেল কলেজের অবস্থা মেডিকেল হসপিটালে কত কত জায়গায় টাকা ইনভেস্ট করে সেখানে সেখানে উন্নত করার যে ব্যবস্থা আছে কত কত মেডিকেল ইনস্ট্রুমেন্ট আনো আরো আনার ব্যবস্থা আছে আমি তো শুধুমাত্র মেডিকেল কলেজ মেডিকেল হসপিটাল বললাম মেডিকেল বাদ দেন আমাদের ঢাকার মেডিকেল বাদ দেন ঢাকার যে বাইরের মেডিকেলগুলো আছে সেইখানেও তো আরও কত কত উন্নত করার জায়গাগুলো আছে যেখানে টাকা খরচ করা দরকার যেমন আমাদের মেডিকেল স্টুডেন্টরা প্রথম সারির যারা মানে প্রথম সারির মেনলি তারা মানে কাজ করবে তাদের পিছনেই যদি আপনারা টাকা না দিতে পারেন আমি মেডিকেল বাদ দিলাম স্কুল কলেজ ইউনিভার্সিটি বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে ওইখানে কি উন্নত হচ্ছে হয়তো বা হচ্ছে বাট যতটুকু হওয়া দরকার ততটুকু কি হচ্ছে আর হইলেও ওইখান থেকে বের হয়ে যে চাকরিটা পাবো ওই চাকরির সুযোগটা কি থাকতেছে কোটা ব্যবস্থা দিয়ে প্রশ্ন মাধ্যমে এগুলো কিছুই থাকতেছে না আলটিমেটলি ধনীরা আরো ধনী হচ্ছে গরিবরা আরো গরিব হচ্ছে মেধা যাদের আছে তাদের কোনো মূল্যায়ন হচ্ছে না মেধা যাদের নাই তারা প্রশ্ন ফাঁস করে অথবা সামা অন্য কিছু কোনোভাবে পার পায়ে যাচ্ছে যাদের ধরেন মেধাও আছে তারা একটা ভালো চাকরিতে ঢুকলো বা সরকারি চাকরিতে ঢুকল পদস্থ কর্মকর্তা হইলেও আলটিমেটলি তাদের করাপশনের মাধ্যমে দেশটা আরও নিচের দিকে যাচ্ছে সো আমার আলটিমেট যারা ভিডিওটা দেখছেন তাদের প্রশ্ন একটাই যে এটা কি জাস্টিস এটা আমার কাছে মনে হয় না যে জাস্টিস এরকম করে চলতে থাকলে খুবই খারাপ অবস্থা পরিস্থিতি হয়ে যাবে আমাদের ছাড়াও অনেক ভালো অনেক বড় যারা আছেন তারাও এ বিষয়ে অনেক কখনো অনেক কথা বলছেন বাট আমি আপনাকে জাস্ট একটা সিম্পল বাস্তব কথাই বললাম যে একটা মেডিকেল কলেজের মধ্যে নর্মাল এসি অথবা মেডিকেল কলেজের যে ওয়াশরুমগুলো অথবা একটা ভার্সিটির পাবলিক ভার্সিটির ওয়াশরুম পাবলিক ভার্সিটির যে ইনফ্রাস্ট্রাকচার অথবা তাদের যে আরো উন্নত করার যে ব্যবস্থাগুলো ওগুলা ব্যবস্থা ওগুলো ওইটাতে আগে ইনিশিয়েটিভ নিতে হবে কারণ ওইখান থেকে তো আপনার মেধাগুলো প্রডিউস হবে ওই মেধাগুলো প্রডিউস না হলে তো আপনার আলটিমেটলি দেশকে সামনে আগানোর মতো যে তরুণ প্রজন্ম ওইটা তো থাকবে না আলটিমেট কথা হচ্ছে এটাই যে এখন কি করা দরকার আপনার এই ভালো বুঝেন আমি নর্মাল আমার ছোট মস্তিষ্ক যতটুকু ধরে আমি ততটুকু বলার চেষ্টা করলাম কোনো কিছু ভুল বইলে থাকলে ক্ষমা করে দিন ধন্যবাদ সবাইকে